আসলতে আমার যিগৰাকী যোগান মন্ত্রী আছে তেখেতৰ কোনো ধরনের জ্ঞান নাই। বিগত দিন সমূহত রঞ্জিত দাস যেতিয়ার পৰা অসমৰ যোগান মন্ত্রী হৈছে তেতিয়াৰে পৰা অসমৰ বজাৰ ব্যৱস্থাত জুই চলিছে। এইগৰাকী যোগান মন্ত্রী অকমান্য যোগান মন্ত্রীয়ে অসমৰ বজাৰ ব্যৱস্থাটোক আজি পৰ্যন্ত নিয়ন্ত্ৰণ কৰিব পৰা নাই। আজি সদ অসম ছাত্ৰন্তাৰ আহ্বানত সদ নলবাৰী জিলা ছাত্ৰন্তাই অত্যাৱশ্যকীয় মূল্য মানে সামগ্ৰীৰ মূল্যবৃদ্ধি হ্ৰাস কৰাৰ স্বাৰ্থত প্ৰতিবেদত আজি বিক্ষোভ কাৰ্যসূচী আমি ৰূপায়ণ কৰিছোঁ আৰু এই কাৰ্যসূচীৰ পৰা যোগান মন্ত্ৰীগৰাকীলৈ আমি সকীয়াই দিছোঁ যাতে অসমৰ যোগান মন্ত্রীগুলো অসমের বজার ব্যবস্থা কি হয়েছে তার খবর রাখি অসমের বজারত যে জুই চলিছে মূল্য বৃদ্ধির দাম বৃদ্ধির সেই জুই নির্বাপন করার কারণে যোগান মন্ত্রীগুলো পদক্ষেপ গ্রহণ করক, অন্যথা ছাত্রনেতা ইয়াতকৈ আর অধিক গণতান্ত্রিক আন্দোলন করবলে আমি বাধ্য থাকিম। সদ অসম ছাত্রনেতার আহ্বানত আজ সদ নলবারী জিলা ছাত্রনেতাই অত্যাবশ্যকীয় সামগ্রীর মূল্য বৃদ্ধি, ইন্ধনজাত সামগ্রীর মূল্য বৃদ্ধির লগতে ঔষধের আদি করে প্রতিবিধ সামগ্রীর আজি মূল্য বৃদ্ধি হয়েছে আর তার প্রতিবেদত আমি আজি বিক্ষোভ কার্যসূচী রূপায়ণ করছো আর এই নলবারী মাজমজিয়ার কই দিব বিচারিছে যে যোগান বিভাগে অনতি পলমে মূল্য বৃদ্ধি যাচ্ছে অবাধ মূল্য বৃদ্ধির প্রতিরোধ করক আর প্রতিটো সামগ্রীর মূল্য হ্রাস করক। আর নলবারীর একটা কথা কব বিচারিছো, যোগান মন্ত্রী রঞ্জিত দাসে যেন রাতেপা উঠিয়ে ফেসবুকে হোক ইনস্টাগ্রামত নিজ শরীর চর্চারপর আরম্ভ করে এইবিল ফটো ফেসবুক আর ইনস্টাগ্রামত আপলোড দিয়ে আর ফেসবুক আর ইনস্টাগ্রামত এই ফটো আপলোড দিয়ার কারণে রাইজে মন্ত্রী পদ নাই, যোগান বিভাগের মন্ত্রী, যোগান বিভাগের দায়িত্ব পালন করক, মন্ত্রিত্বর দায়িত্ব পালন করক আর ফেসবুকত ফটো আপলোড দিয়ক, মই এইবিধ সামগ্রীর দাম হ্রাস করলো কালি আপলোড দিয়ক, আমি ওয়েলকাম জানাম। কিন্তু ভূমিকা নির্লিপ্ত ভূমিকা অকর্মণ্যতা প্রকাশ পাইছে আর এই ক্ষেত্রে আমি সদ নলবারী জিলা ছাত্রসন্থায় আকো এবার কব বিচারিছো যে অনতি পলমে মূল্য বৃদ্ধি হ্রাস করক। মুখ্যমন্ত্রী হায় হায় যোগান বিভাগ হায় হায় মূল্য বৃদ্ধি রোধ করো।